তারই এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভারতের জাতীয় প্রতীকসমূহ নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম কী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, জনগণ মন অধিনায়ক হলো ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম। এবার প্রশ্ন হলো যে ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম গণপরিষদ কর্তৃক কবে সংবিধানে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1950 সালের 24শে জানুয়ারি এই জাতীয় সঙ্গীত সংবিধানে গৃহীত হয়েছিল। যদি বলে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন, এটা আশা করি আমরা সকলে জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। এই জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? মনে রাখবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা হলো 52 সেকেন্ড, তবে এর সর্বনিম্ন সময় হলো 20 সেকেন্ড। অর্থাৎ কোনো বিপজ্জনক জায়গা, অর্থাৎ মনে করো কোথাও যুদ্ধ হচ্ছে বা কোথাও সেরকম মানে খারাপ পরিস্থিতি, সেখানে আমরা 20 সেকেন্ডের মধ্যে এই গানটি গাইতে পারবো। ওকে, এটি প্রথম গাওয়া হয় কবে? মনে রাখবে 1911 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, যেটি কলকাতা অধিবেশন নামে পরিচিত। সেই 1911 সালে কলকাতা অধিবেশনে প্রথম এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং কী? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বন্দে মাতরম হলো ভারতের জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং। এবার প্রশ্ন হলো যে গণপরিষদ কর্তৃক কবে এই জাতীয় স্তোত্রকে সংবিধানে গৃহীত হয়? মনে রাখবে 1950 সালের 24শে জানুয়ারি এই ন্যাশনাল সংকে সংবিধানে গৃহীত করা হয় বা গ্রহণ করা হয়। এর রচয়িতাকে? এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি গাওয়ার সময়সীমা কত? মনে রাখবে 65 সেকেন্ডের মধ্যে এই জাতীয় স্তোত্র গাইতে হয় আমাদের। এটি প্রথম গাওয়া হয় কবে? মনে রাখবে 1896 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই 1896 সালে কলকাতা অধিবেশনে ইহা প্রথম গাওয়া হয়। আচ্ছা, যদি বলে যে এই বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর কী হবে? আনন্দমঠ উপন্যাস থাকবে। আর এই আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি তোমরা সবাই এই আনন্দমঠ উপন্যাসটি পড়েছ। আর কেউ যদি এখনও উপন্যাসটি পড়ে না থাকো, তাহলে আমি তোমাদের বলবো পয়সা খরচা করে আর বই কেনার দরকার নেই। গপ্প মিরের ঠেক নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এই উপন্যাসটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পারলে একবার উপন্যাসটি শুনে নিও। আশা করি আমাদের সকলেই শোনা উচিত এই উপন্যাসটা বা পড়া উচিত। আর এই মানে গল্প মানে গপ্প মিরের থেকে শুধুমাত্র যে আনন্দমঠ উপন্যাস রয়েছে তা না, সেখানে অনেক তোমরা ভালো ভালো গল্প পড়তে পারবে, যেমন শরৎচন্দ্রের দেবদাস, রামের সুমতি, মেজ দিদি প্রভৃতি গল্পগুলো সেখানে রয়েছে। পারলে একবার শুনে নিও। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম কী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, অশোক স্তম্ভ হলো ভারতের জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম। এবার প্রশ্ন হলো যে এই জাতীয় প্রতীক কবে সংবিধানে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক সংবিধানে গৃহীত হয়েছিল। এবার বলছে যে এই জাতীয় প্রতীক কোথা থেকে গৃহীত হয়েছে, উত্তর কী হবে? মনে রাখবে উত্তরপ্রদেশের সারনাথ থেকে এই জাতীয় প্রতীককে সংবিধানে গৃহীত মানে গ্রহণ করা হয়েছে। এই জাতীয় প্রতীকে সিংহের সংখ্যা কয়টি? মনে রাখবে জাতীয় প্রতীকে সিংহের সংখ্যা হচ্ছে 4টি, তার মধ্যে আমরা 3টিকে দেখতে পাই আর 1টিকে দেখতে পাই না। এটি কী দিয়ে তৈরি? মনে রাখবে এটি বেলে পাথর দিয়ে তৈরি। আর এই অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা রয়েছে দেবনগরী হরফে, যে সত্যমেব জয়তে যে নীতিবাক্যটি রয়েছে সেটি মূল স্তম্ভ শীর্ষে দেখা যায় না, সেটি নিচে রয়েছে। ওকে, এবার ছবিটা একটু লক্ষ্য করো। এই যে দেখো, এখানে আমরা 3টি সিংহ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 4টি সিংহ রয়েছে। ওকে, পেছনেরটা আমরা দেখতে পাচ্ছি না, ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো করে ছবিটা দেখো, যে নিচে কিন্তু আরও কিছু পশু রয়েছে। দেখো, এই যেখানে রয়েছে ঘোড়া, ষাঁড় এবং হাতিও রয়েছে। ওকে, ঘোড়া, ষাঁড়, হাতিও রয়েছে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পশু বা ন্যাশনাল অ্যানিম্যাল কী? সঠিক উত্তর কী হবে? আমরা সবাই জানি অপশন খ, বাঘ, বা অপশনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতে পারে। ওকে, রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ হলো ভারতের জাতীয় পশু। এবার প্রশ্ন হলো, কবে বাঘকে জাতীয় পশু হিসাবে গ্রহণ করা হয়? মনে রাখবে 1973 সালে বাঘকে জাতীয় পশু হিসাবে গ্রহণ করা হয়। এর আগে অর্থাৎ 1972 পর্যন্ত তাহলে কোন পশুটি ভারতের জাতীয় পশু ছিল?
উত্তর কী হবে? মনে রাখবে 1972 পর্যন্ত সিংহ ভারতের জাতীয় পশু ছিল। ওকে, এবার বলছে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কবে? মনে রাখবে 1973 সালে ভারতে প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। সবচেয়ে বেশি বাঘ রয়েছে কোন রাজ্যে? আমরা জানি যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। আর বাঘের রাজধানী যদি বলা হয় যে কোন, কাকে বাঘের রাজধানী বলা হয়, মনে রাখবে নাগপুরকে বাঘের রাজধানী বলা হয়। আর যদি বলে বাঘের বিজ্ঞানসম্মত নাম কি, মনে রাখবে প্যান্থেরা টাইগ্রিস হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় নদী বা ন্যাশনাল রিভার কি? সঠিক উত্তর কি হবে? অপশন গ, গঙ্গা হলো ভারতের জাতীয় নদী বা ন্যাশনাল রিভার। এবার বলছে যে গঙ্গাকে কবে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়? মনে রাখবে 2008 সালের 4 নভেম্বর গঙ্গা নদীকে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয়। এবার বলছে গঙ্গার উৎপত্তি স্থল কি? আমরা সকলে জানি যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তবে গঙ্গা নদী কিন্তু কোথা থেকে উৎপত্তি হয়নি, মনে রাখবে অলকানন্দা ও ভাগীরথীর মিলন প্রবাহ গঙ্গা নামে পরিচিত। তবে তোমরা এখানে গঙ্গোত্রী হিমবাহই মনে রাখবে। ওকে, এবার বলছে গঙ্গার সবচেয়ে বড় উপনদী কী? গঙ্গার সবচেয়ে বড় উপনদী হলো যমুনা। আর বলছে গঙ্গা কোথায় পড়েছে? আমরা সকলে জানি যে গঙ্গা বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পাখি বা ন্যাশনাল বার্ড কি? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, ময়ূর হলো ভারতের জাতীয় পাখি বা ন্যাশনাল বার্ড। এবার বলছে সংবিধানে কবে ময়ূরকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়? মনে রাখবে 1963 সালে ময়ূরকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়। আর যদি বলে যে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি, তখন কি হবে উত্তর? কি হবে উত্তর? হবে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হলো প্যাভো ক্রিস্টেটাস। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল ক্যালেন্ডার কি? সঠিক উত্তর কি হবে? অপশন ক, শাখা ক্যালেন্ডার হলো ভারতের জাতীয় ক্যালেন্ডার। মনে রাখবে 4 প্রকার ক্যালেন্ডার রয়েছে সাধারণত। একটি হচ্ছে শাখা ক্যালেন্ডার, একটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, একটি বিক্রম ক্যালেন্ডার, একটি হচ্ছে হিজরি ক্যালেন্ডার। ওকে, এবার 4টি সুন্দর করে জেনে নাও। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পর থেকে, ওকে, যীশুখ্রিস্টের জন্মের পর থেকে সাল গণনা এই গ্রেগরিয়ানের নিয়ম আর কি। আর শাখা ক্যালেন্ডার, এই শাখা ক্যালেন্ডার কি, মনে রাখবে শাখা ক্যালেন্ডার হলো যীশুখ্রিস্টের জন্মের 78 বছর পর থেকে শুরু হয়। ওকে, তাহলে এখন যদি 2024 হয়, তাহলে 2024 থেকে 78 মাইনাস করতে হবে, কারণ গ্রেগরিয়ানে হচ্ছে 2024 আর শাখা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের 78 বছর পর থেকে, মানে 2024 থেকে 78 বাদ দিয়ে দাও, তাহলে শাখা ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো, শাখা ক্যালেন্ডারের ডেট। তারপরে বলছে বিক্রম ক্যালেন্ডার, বিক্রম ক্যালেন্ডার কি, এটি মনে রাখবে যে যীশুখ্রিস্টের জন্মের 57 বছর আগে তৈরি হয়েছিল। ওকে, তাহলে 2024 চলছে এখন গ্রেগরিয়ান মতে, তো যীশুখ্রিস্টের জন্ম 57 বছর আগে, মানে 2024 যোগ 57 যোগ করে দাও, যা হবে সেটি হচ্ছে বিক্রম ক্যালেন্ডার। ক্লিয়ার? এবার বলছে যে এই শাখা ক্যালেন্ডার কবে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1957 সালের 22শে মার্চ এই শাখা ক্যালেন্ডার ভারতের জাতীয় ক্যালেন্ডার রূপে মর্যাদা পায়। প্রচলিত সাল একটু আগেই বললাম যে 78 খ্রিস্টাব্দে এই শাখা ক্যালেন্ডার রচিত হয়েছিল। আর এই শাখা ক্যালেন্ডারের প্রথম মাস কি, মনে রাখবে শাখা ক্যালেন্ডারের প্রথম মাস হলো চৈত্র মাস। আর গ্রেগরিয়ানের প্রথম মাস কি, গ্রেগরিয়ানের প্রথম মাস হলো জানুয়ারি মাস। মনে রাখবে সমগ্র পৃথিবী অর্থাৎ আমরা সবাই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ফলো করি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ফল বা ন্যাশনাল ফ্রুট কি? সঠিক উত্তর কি হবে? অপশন খ, আম হলো ভারতের জাতীয় ফল। এবার বলছে পশ্চিমবঙ্গের বিখ্যাত জেলা কোনটি আম উৎপাদনে? মনে রাখবে মালদা হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত জেলা। এ বলছে আলফানসো কি? আলফানসো হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে দামি আম। মনে রাখবে এই আলফানসো আম ভারতের মধ্যে সবচেয়ে দামি আম। আর এটির মনে রাখবে যে মহারাষ্ট্রের রত্নাগিরি এই আলফানসো আমের জন্য বিখ্যাত। ওকে, আলফানসো আম মহারাষ্ট্রের রত্নাগিরিতে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। আর এই আমের বিজ্ঞানসম্মত নাম কি? মনে রাখবে আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গোফেরা ইন্ডিকা। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? সঠিক উত্তর কি হবে? অপশন ঘ, কোনোটিই নয়। মনে রাখবে হিন্দি কিন্তু ভারতের রাষ্ট্রীয় ভাষা না,
আমি অনেক জায়গায় দেখেছি এটা, অনেকে উল্লেখ করে যে রাষ্ট্রীয় ভাষা হিন্দি। মনে রাখবে, হিন্দি কিন্তু ভারতের রাষ্ট্রীয় ভাষা না। আমাদের সংবিধানে মান্যতাপ্রাপ্ত ভাষার সংখ্যা হচ্ছে 22টি। কত নম্বর তফসিলে এই ভাষাগুলিকে রাখা হয়েছে? মনে রাখবে, অষ্টম তফসিলে এই ভাষাগুলিকে রাখা হয়েছে। কয়টি তফসিল রয়েছে? মনে রাখবে, 12টি তফসিল রয়েছে। তার মধ্যে 8 নম্বর তফসিলে এই ভাষাকে রাখা হয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি হলো ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ হলো সহকারী ভাষা। ওকে, অর্থাৎ হিন্দি ও ইংলিশ এক প্রকার হচ্ছে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য কোনটি? এটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ফুল বা ন্যাশনাল ফ্লাওয়ার কী? সঠিক উত্তর কী হবে? অপশন খ, পদ্ম হলো ভারতের জাতীয় ফুল বা ন্যাশনাল ফ্লাওয়ার। এবার বলছে পদ্মের বিজ্ঞানসম্মত নাম কী? মনে রাখবে, পদ্মের বিজ্ঞানসম্মত নাম হলো নীলাম্বর নুসিফেরা। এই বিজ্ঞানসম্মত নামগুলি মনে রাখবে, এই যে 2023-এ যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু একটা বিজ্ঞানসম্মত নাম এসেছিল, যত সম্ভব ধান বা গমের, আমার ঠিক অ্যাকুরেট মনে নেই, ধান বা গমের বিজ্ঞানসম্মত নাম এসেছিল। তো বিজ্ঞানসম্মত নামগুলো মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বৃক্ষ বা ন্যাশনাল ট্রি কী? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বট হলো ভারতের জাতীয় বৃক্ষ। আর এই বটের বিজ্ঞানসম্মত নাম কী? মনে রাখবে, বটের বিজ্ঞানসম্মত নাম হলো ফিকাস বেঙ্গালেন্সিস। কী নাম? ফিকাস বেঙ্গালেন্সিস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মিষ্টি বা ন্যাশনাল সুইট কী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, জিলিপি হলো ভারতের জাতীয় মিষ্টি বা ন্যাশনাল সুইট। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য বা ন্যাশনাল মোটো কী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন খ, সত্যমেব জয়তে হলো ভারতের জাতীয় বাণী বা ন্যাশনাল মোটো। এবার বলছে সংবিধানে গৃহীত হয় কবে? মনে রাখবে, 1950 সালের 26শে জানুয়ারি এটি সংবিধানে গৃহীত হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছে এটি? মনে রাখবে, মুন্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। ভারতীয় জাতীয় রাজনীতিতে এই কথাটিকে কে নিয়ে আসেন? মনে রাখবেন, মদন মোহন মালব্য এই সত্যমেব জয়তেকে ভারতের জাতীয় রাজনীতিতে নিয়ে আসেন। আর এটি কোন হরফে লেখা? মনে রাখবে, এটি দেবনাগরী হরফে লেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু বা ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, হাতি হলো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু বা ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সবজি বা ন্যাশনাল ভেজিটেবল কী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, কুমড়া হলো ভারতের জাতীয় সবজি বা ন্যাশনাল ভেজিটেবলস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, গঙ্গার ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সরীসৃপ বা ন্যাশনাল রেপটাইলস কী? সঠিক উত্তর কী হবে? অপশন ক, কিং কোবরা হলো ভারতের জাতীয় সরীসৃপ বা ন্যাশনাল রেপটাইলস। আর যদি বলে যে, আচ্ছা, অপশন যদি কিং কোবরা না থাকে, শঙ্খচূড় থাকে, তখন উত্তর হবে শঙ্খচূড়। আসলে কিং কোবরারই বাংলা নাম হচ্ছে শঙ্খচূড়, তাই তোমরা কনফিউশনে পড়বে না। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ধ্বনি কী? সঠিক উত্তর কী হবে? অপশন গ, জয় হিন্দ হলো ভারতের জাতীয় ধ্বনি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পানীয় বা ন্যাশনাল ড্রিঙ্কস কী? সঠিক উত্তর কী হবে? অপশন খ, চা হলো ভারতের জাতীয় পানীয় বা ন্যাশনাল ড্রিঙ্কস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পোশাক বা ন্যাশনাল ড্রেস কী? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ধুতি হলো ভারতের জাতীয় পোশাক বা ন্যাশনাল ড্রেস। ওকে, ভারতের জাতীয় খেলা বা ন্যাশনাল গেমস কী? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, বর্তমানে কোনো জাতীয় খেলা নেই। মনে রাখবে, বর্তমানে ভারতের কোনো জাতীয় খেলা নেই। এক সময় ভারতে হাড়ুডু বা কবাডি ছিল জাতীয় খেলা, কিন্তু বর্তমানে কোনো জাতীয় খেলা নেই। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।